মনে পড়ে আমাদের এই ডাক্তারের কথা যিনি একটা সময় ছিলেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের একটা এমবিবিএস ডাক্তার বর্তমানে তিনি এমবিবিএস ডাক্তার নন তিনি এখন বর্তমানে এমবিবিএস টিকটকার সর্বপ্রথম করোনার ভুয়া রিপোর্ট দিয়ে জেলে যায় সাবরিনা এরপর জেল থেকে বেরিয়ে এসে এখন যুবকদের মন জয় করে নিচ্ছে সাবরিনা জাহাক আমাদের টিকটকার সাবরিনাকে নিয়ে পরে কথা হবে এখন আমরা আলোচনা করব আমাদের হাতুরি ডাক্তারকে নিয়ে যিনি ডাক্তার নয় তারপরে নিজেকে কি আবার এমবিবিএস ডাক্তার দাবি করেন यस আমি ডাক্তার কেন হব না আপনি কি বলছেন এগুলো আমি যদি ডাক্তার না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসব না না পা আমরা সবই বুঝলাম সবই ঠিক আছে কিন্তু আপনি এমবিবিএস ডাক্তার হয়ে আপনি আইসিওর পূর্ণরূপ ফিলিং স্টাফ পারেন না কলি সে হচ্ছে সার্জারি আমি কিছুই জানতে চাচ্ছি আমি শুধু আইসিউ ফুল মিনিং টা জানতে চাচ্ছি আপনারি এটা আমি সঠিক বলতে পারবো না এটা আইস্যকর এই দেশের জনগণের জন্য আইস্যকর না এমবিবিএস ডাক্তার তো বড় সর ডাক্তার ওই ইংরেজিটা এবং ওইটার পূর্ণরূপটা ওনার নাম মনে থাকতে পারে ওই সময় এ মনিয়ার মতো বাংলাদেশে অনেক অনেক মেডিকেল কলেজে এরকম হাতুরি ডাক্তারগুলো আছে যারা কিনা আমাদের জ্বরের বড়ির জায়গায় হাগার বড়ি দিয়ে দেয় মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ ডাক্তার শুধু তাই না এমবিবিএস ডাক্তার তিনি আইসিও আমাদের কিছু কিছু ইন্টারভিউর প্রশ্নের উত্তর দিতে পারছেন না আমার মনে হয় না যে একজন এমবিবিএস ডাক্তার এই ধরনের ইংরেজিগুলো প্রশ্নের উত্তর দিতে এরকম আবল দাবল কথা ইন্টারভিউতে বলে যাইত।

এখন আমাদের এই সাবিনা আপা আমাদের ডাক্তারের চিকিৎসা না দিয়ে বর্তমানে টিকটকে আমাদের যুবকদের চিকিৎসা দিয়ে দিচ্ছেন বিশ্বাস করেন একজন ডাক্তার যে এত এত যুবকদের কাজ হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি কথা হচ্ছে ডাক্তার হয়ে যদি ধরনের টিকটক গুলো করতে পারে তাহলে নাসরা আমাদের ভুয়া ভুয়া ডাক্তার গুলো টিকটক করলে ক্ষতি কি চিন্তা করছি করা উচিত যে পরিমানে সাবিনা টিকটক ভিডিও আপলোড দেওয়া শুরু হয়েছে চার দিন পর আমাদের মার্কেট উঠতে বেশি সময় লাগবে না একদম সঠিক কথা বর্তমানে শুরু হয়েছে কিছু কিছু জায়গায় হাতুড়ি ডাক্তার এবং হাতুরি টিকটক আর যারা কিনা ডাক্তার আবার টিকটকারও যাই হোক ভিডিও কমসে কম জানিয়ে দিবেন আর হচ্ছে আমাদের সাবিনা ইতিমধ্যে টিকটক স্টার হয়ে গেছে টিকটক ডাক্তার হয়ে গেছে তো অবশ্যই সাবিনা টিকটক গুলো দেখে আসবেন আপনারা পুরোই তার কাজ হয়ে যাবেন তো ভিডিওটা আজকে আমি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ